তীব্র আকর্ষণ কেন ছুটছে জানে না, কিন্তু সে কি সজ্ঞানে লীলায় আছে এই ভাবনা করে সবাই উপস্থিত থাকতে পেরেছে? না, কচু কেচু কাঁচকলা নিয়ে মারামারি করেছে অনেকেই। এইরকম বলবে যে তাহলে দেখো ওইরকম না থাকলে মানে লীলা পোষটাই হয় না, সব রকম লোক থাকে একটা লীলায়। মা দুর্গা আছেন, তার সঙ্গে একটা ইঁদুর আছে, একটা পেঁচা আছে, একটা ময়ূর আছে, সবই আছে, আবার একটা মস্ত বড় অসুর আছে, সব নিয়ে তো দুর্গা। অসুরকে ফেলে দেবো বললে কি দুর্গা হয়? সেই জন্য লীলার মধ্যে সবাই থাকবে। কিন্তু আমাদের দোষ হচ্ছে আমরা চালচিত্রটার দিকে তাকিয়ে থাকি, মাকে অবহেলা করি। এইটা কোথায় গেলে বুঝতে পারা যায়? শ্মশান ভূমিতে আসলে বুঝতে পারা যায়। শ্মশান ভূমিটা কোথায়? যে অত্যন্ত অতি অনাচারী এরকম মানুষও যখন তার প্রিয়জনকে নিয়ে শ্মশানে আসে, কারণ শ্মশান হচ্ছে এইখানে আসার থেকে তো একটা চরাচর ভূমি, তো মানুষ কোনো না কোনো সময় কিছু না কিছুর মধ্যে দেখবেন ঘোরাফেরা করছে, সেইটাই এসে যেখানে বিশ্রাম লাভ করলো সেটা হচ্ছে শ্মশান। সমস্ত বিদ্যা মান অভিমান ধন সম্পদ গর্ব যা কিছু সব মানে শরীরটি শুধু মিশলো না, সব কিছু ওইখানেই নিবৃত্তি লাভ করবে। আর এই নিবৃত্তি হচ্ছে একমাত্র জায়গা যার থেকে, নিবৃত্তি মানে সন্ন্যাস, নিবৃত্তি হচ্ছে একমাত্র জায়গা যেখান থেকে আমার অনন্তে গিয়ে পড়বার দরজাটা খোলে। আর যতক্ষণ পর্যন্ত প্রবৃত্তি থাকবে, মানে আমার এটা চাই ওটা চাই এবং সেইগুলো জোগাড় করার দিকে বাসনা থাকবে, ততদিন পর্যন্ত আমার দুঃখ ঘোচাবে না, ঘোচাবেন এমন কেউ নেই, এমন কেউ নেই। বাসনাকে যতদিন আগলে রাখবো ততদিন পর্যন্ত দুঃখ থাকবে। এখন এই দুঃখ গুরুকরণের পরে যেটা ঘটে সেটা হচ্ছে আপনার তখন তা আমাদের এই যে অধ্যাত্ম শরীর একটা, সেই অধ্যাত্ম শরীরটা সেই সময় চিন্ময় সত্তাটা সেই সময় জাগরিত হয়। গুরু যে শুধু মন্ত্র দেন তা তো না, তিনি তার সঙ্গে যেটা করেন সেটা হচ্ছে কুণ্ডলিনী শক্তিকে তিনি কিন্তু জাগ্রত করেন। শিষ্য বুঝতে পারুক আর না পারুক, গুরু তখন সেই সুযোগটা তাকে দেন যাতে তোমার মধ্যে সেই শক্তিটার উন্মেষ ঘটে, তুমি করলে না। কিন্তু ঠাকুরের মতো গুরু এরা এই ছেড়ে দেওয়ার বিষয়ে এদের কাছে থাকে না। তাদের হয় কি তোমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এটার মধ্যে সেটার মধ্যে যে কোনো কিছুর মধ্যে রেখে তিন জন্মে নিশ্চিত করে তাকে মুক্ত দেন। কথা হচ্ছে অধ্যাত্ম শরীরের মধ্যে একটি শ্মশান আছে, আপনারা ঠাকুরের গ্রন্থ দেখবেন, সেই প্রথম খণ্ড দেখবেন, সেখানে ভালো করে দেখবেন একটা গুরু পাদুকা বলে একটি প্রবন্ধ আছে। সেই জায়গাতে শ্মশান ভূমি হচ্ছে কিন্তু আমাদের একটা তিনটে স্থল আছে, তার ভেতরে আজ্ঞাচক্র হচ্ছে শ্মশান ভূমি, একটা তিনটে একটু শক্ত হয়ে যাচ্ছে, সেজন্য অত শক্ত আলোচনা করবো না। এগুলো একান্ত সাধকদের সঙ্গে মানে যারা একবারই অধ্যাত্ম বিষয়ে কিছু লাভ করেছেন তাদের পক্ষে ছাড়াই তো বোঝা সম্ভব, কী বলছি বোঝা সম্ভব। গুরু কৃপায় যাদের উপরে হয়েছে তারা ছাড়া বুঝতে পারবেন না কী বলছি, মন কোন স্তরে থাকলে কোন অবস্থায় থাকলে পরে সেই জায়গায় গেলে আসলে মানে ত্রিপুটি লোপ হয়। ত্রিপুটি মানে সত্তা বোধ অনুভূতি, অনুভূতিটা লোপ হয়, আমি কে কোথায় আছি কখন আছি কিছু বোধ থাকে না, এটা হলো শ্মশান ভূমি। এই জন্য তার থেকে পবিত্র জিনিস আর হয় না। যদি মনটা খারাপ থাকে দুঃখ থাকে তাহলে খুশি হন, মন যদি খারাপ থাকে তাহলে খুশি হন, কারণ কারণ আপনি যে সময় আপনি খুব আনন্দিত খুব খুশি বলে নিজেকে মনে করছেন তখন জানবেন অন্তরালে দুঃখ আছে। বুঝতে পেরেছেন? আমি কোনো দার্শনিক কথা বলবো না, দার্শনিকদের নানান রকম কথা আছে ওগুলো বাচ্চাদের পড়াতে হয়, তা আমি নিজে অনুভব করে যে কথাটা বলছি সেটা হচ্ছে সুখের দুঃখ আর তার থেকে অধিকতর কাম্য বরং দুঃখের সুখ। কথাটা আরেকবার বলছি, একটা হচ্ছে সুখের দুঃখ, সুখের দুঃখ কীরকম
সুখ আপনি জোগাড় করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, নানান রকম লড়াই করেছেন, আপনার জন্য দুঃখ অপেক্ষা করে আছে। আপনার দুঃখের সঙ্গে ঘর করছেন, মনে করছেন সুখ, প্রতিনিয়ত ঠকছেন, অতি অবশ্য ঠকছেন। যেটাকে আপনি মনে করছেন আপনি ভোগ করলেন, আপনি তাকে ভোগ করেননি, সে আপনাকে ভোগ করে চলে গেছে। শরীরটাকে আপনি ভোগ করছেন না, শরীর আপনাকে ভোগ করছে। দুর্ভোগটা কার হয়, শরীরের হয় না জীবের হয়? ধ্যান লাগাবে বলো তো। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য মানে দুঃখের যে সুখ সেইটা আমাদের শাস্ত্রের তিনটে জায়গাতে আমরা খুঁজে পাচ্ছি। একটা হচ্ছে ভাগবত, ভাগবতে পরীক্ষিত জেনে গেছেন, রাজা জেনে গেছেন যে তাকে তার সাত দিনের মধ্যে মৃত্যু হবে। তিনি কী করবেন? তাকে শেষ পর্যন্ত বলে তুমি ভগবানের জীবন সব সাত দিনের মধ্যে কে বলবেন? তখন আমাদের ওই সুখদেব তিনি তাকে করছেন, ভগবান বাদরায়ণ তিনি তখন উপদেশ করছেন, সুখদেব উপদেশ করছেন আর রাজা পরীক্ষিত শুনছেন। সাত দিনের জায়গায় যদি 700 বছর বাঁচতেন তাহলে এই ভাগবতের আবির্ভাব হতো না, এবং এই ভাগবত শোনার পরে তিনি যা পেলেন, এক এক অধ্যায় হয়, এক এক শ্লোক হয়, এক এক শ্লোকের এক এক অর্থ লাগে, তার জীবনের একটা অদ্ভুত উত্তরণ ঘটে। যারা ভাগবত পড়েন, যারা ভাগবত জানেন, তারা ছাড়া তাদের তার এছাড়া কারোর পক্ষে এটা বোঝা সম্ভব না। এই করতে করতে এই 7টা দিন আমাদের 7টা চক্র ভেদ হয়। একটু শক্ত কথা বলছি ভাই, 7টা দিনে রাজা পরীক্ষিতের একবারে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সত্য। 2 জন বনে জঙ্গলে ঘুরছিল, একজন বৈশ্য আর একজন রাজা, মার্কণ্ডেয় পুরাণ চণ্ডী। সেখানে দুঃখের দুঃখ থেকে সুখ, দুঃখের সুখ বলেছি, সুখের দুঃখকে হেয় বলেছি, দুঃখের সুখকে হেয় বলেছি। দুঃখের থেকে সুখ হচ্ছে সেটা কোথায়? দুইজনেই ঘুরছেন, দুইজনের সঙ্গে দেখা, কী ব্যাপার বলে দুইজনকেই বাড়ি থেকে তাদের স্ত্রী তাড়িয়ে দিয়েছেন, আবার ওই মায়ের কাছে দরজায় এসে উপস্থিত হওয়া, ঘুরে ফিরে মা আসছেন। তারপরে তৃতীয় বিষয়টা হচ্ছে এই জীবন যাপন। একটা হচ্ছে সংসার, সংসারের মধ্যে দেখবেন এক এক সময় বীতশ্রদ্ধ অবস্থা আসে, একটা মৃত্যুর জন্য এক প্রকার অবস্থা আসে দুঃখের, তাই তো আর থাকা সম্ভব হচ্ছে না, তার প্রতীক হচ্ছেন পরীক্ষিত। জীবন যাপনের মধ্যে ক্ষণিক যে বৈরাগ্য উপস্থিত হয়, ভাল লাগছে না সংসারের এটা সেটা, সেটার প্রতীক হচ্ছে এই রাজা বৈশ্য এবং সুরথ, মানে ওই বৈশ্য এবং রাজা এরা চণ্ডীর, কারণ এদের দুইজনকেই দুজনেই বাড়ি থেকে বিতাড়িত, এবং দুইজনেরই অবস্থা হচ্ছে একজন ভাবছেন তাই তো যে স্ত্রী তাকে তাড়িয়ে দিয়েছেন বাড়ি থেকে, সে খেয়েছে কিনা, তার বিশ্রাম হচ্ছে কিনা, আরেকজন ভাবছেন হাতি সালে ঘোড়া সালে লোকে ওগুলো খেতে পেলো কিনা, কেনা হচ্ছে ওরাই ওই ঘর থেকে ভাগ করে দিয়েছে। তার প্রতীক হচ্ছেন এরা। আর দেখুন শাস্ত্রের তিনটে জায়গায় এই দুঃখ থেকে শুরু হচ্ছে, আনন্দে গিয়ে শেষ হচ্ছে। ভাগবত দুঃখ দিয়ে শুরু হচ্ছে, আনন্দে গিয়ে শেষ হচ্ছে। চণ্ডী দুঃখ দিয়ে শুরু হচ্ছে, আনন্দে গিয়ে শেষ হচ্ছে। আর শেষটা সকলের জানা, সেটা হচ্ছে শ্রী ভগবান একেবারে রথের ওপরে বসে আছেন, সংসারের যুদ্ধ। তার মধ্যে একটা হচ্ছে আমার একটা ছোট আমি, সে কিছু জানে না, সে ভীষণ তার মন খারাপ, দুঃখ দিয়ে শুরু হচ্ছে গীতা, শেষ হচ্ছে কোথায়? অনন্তে। তাই দুঃখ আমাদের একটা অত্যন্ত সৌভাগ্য, এই জন্য ঠাকুরই অবশ্য একমাত্র বলতে পারেন দাও জীবনে দুরপনেও দুঃখ, পাগলের খেয়াল,
পাগলের খেয়াল করে দেখবেন। দুঃখ আমরা কেউ চাই না, যে না খেপেছে সে ছাড়া কেউ চায় না, আর খেপার মতো না খেপলে তাকে পাওয়া যায় না। ঠাকুরের একটা নাম হচ্ছে খেপা, তার ঝুলি থেকে তিনি যা দিয়েছেন সেখানে তিনি এই দুঃখকে চেয়েছেন, দুঃখকে জীবনে বরণ করেছেন। কত রকমের মানে প্রথমে নিজের লীলার মধ্যে দুঃখ দেখিয়েছেন, পরে আমাদের এই তার কোটি ভক্তকুলের যাবতীয় জ্বালা দুঃখ সমস্ত সহ্য করেছেন। কত করুণা ঘন বিগ্রহ যে তিনি কখনো শাসনের ছলে, কখনো ভালোবাসার প্রশ্রয়ে, ভালোবাসার আশ্রয়ে, কখনো তিনি উদাসীনতার অন্তরালে আমাদের কিন্তু লালন পালন করেছেন, কখনো ছেড়ে যাননি, তিনি ছেড়ে যান না। আমরা যেতে চাই, কারণ আমাদের অত্যন্ত মন্দ কর্ম আমাদের সবসময় আনন্দের থেকে বিপরীত মুখে ঠেলে নিয়ে যায়। এই এই যে এই যে গতি, সেইটি থেকে রক্ষা করেন যিনি, তিনি গুরু। গুরুর কিন্তু কোনোদিন তিনি নেই এটা হয় না। সেই জন্য আমরা কিন্তু এই জায়গাটিকে আমাদের তীর্থ মনে করি, আমরা মনে করি এখানে তিনি নূতনভাবে প্রকাশিত হয়েছেন, তার নিরাকার লীলার এটা আবির্ভাব স্থল, শাস্ত্র বলেছেন গুরু লোপ ন বক্তব্য, গুরু গীতায় দেখবেন। সেই জন্য তিনি নেই কথা ভাবলে সহস্র অপরাধ হয়, কখনো তিনি নেই এটা হয় না, কারণ তিনি তো অনলে অনিলে ভূধরে শরীরে সর্বত্র তিনি তো আছেন। এবং সেইটা বুঝতে পারলে সাধনা শেষ, কিন্তু তার আগে পর্যন্ত যতক্ষণ বুঝতে পারিনি, ততক্ষণ যাতে বুঝতে পারি তার জন্য মনে রাখা উচিত তিনি আমার শরীরে মন্ত্ররূপে বিরাজ করছেন। এবং তিনি বিরাজ করছেন মানে তিনি সামনে এসে দাঁড়ালে আমরা আমাদের অন্তরটা কীরকম আটুপাটু করতে বলুন তো। আমার পুরনো গুরু ভাইরা এখানে কেউ আছেন যে ঠাকুরকে দেখেছেন? ঠাকুরকে দেখলে প্রাণটা কীরকম করতো আমাদের? হ্যাঁ, তার কাছে থাকার জন্য তাকে দেখলে, তার সামান্য একটু তাকালেন, একটু হাসলেন, তাও করেননি। আমি তাকে দেখতে পেয়েছি, ভেতরটা কি অস্থির হয়ে যায়, একটা স্বপ্নের মধ্যে আসলে পাগল হয়ে যায়। তো সেই তিনি সর্বদা আমার সঙ্গে বিরাজ করছেন, অথচ আমরা এত দুর্ভাগা আমরা তাকে চরম অবহেলাটা দিই। গটি বাটি লাভের মাজা, মান সম্মান এটা ভালো লাগছে না, সেটা নয়, অমুক নয়, তমুক নয় করে মানে একটা স্বপ্নের মতো একটা জীবন, সেই জীবনটাকে অপচয় করে দিয়ে চলে যায়। অথচ এই জীবনটাই, এই যে তিনি একটা শরীর দিয়েছিলেন, এই যে তিনি কুণ্ডলিনী রূপে থাকলেন, এই যে তিনি গুরুরূপে এসে আমার একবারে সমস্ত সত্তাটাকে কি বলবো তিনি আনন্দময় করে তেলদত দেওয়ার জন্য, একীভূত করে নেবার জন্য নিজেকে একেবারে সর্বস্বভাবে দিয়ে গেলেন, তাকে পদাঘাত করি জন্য করি। ভালো করে খেয়াল করে দেখবেন, যদি মনে হয় যে আমি আপাতত আমার এই তো আমি খুব সৎকর্ম করছি, আমরা যদি মনে করি আমি খুব পুজো পাঠ করলাম, সেখানেও কোথাও ছলনা থাকে, রাগ করবেন না, সেখানেও কোথাও ছলনা থাকে, কোথাও একটা প্রচ্ছন্ন আমার আমি অহংকার একটা কোথায় এসে না ঠিক আমার দুর্ভাগ্যটাকে সামনে এনে হাজির করে দেয়। কোনো একদিন পাঁচ মিনিট আপনি বসেছেন, আপনি মনে করলেন আমি কত জপ করেছি, 50 ঘন্টা যে কত অপচয় করেছেন, কত অন্যায় কাজ করেছেন, সেইটা এক রকম খেয়াল থাকলো। কোথাও কোথাও এমনও হয় যে একেবারে চতুর্দিকে ওমা দীক্ষা নেবার পরের দিন গিয়ে দেখছি গোটা ঘরটা না সমস্ত গুরুদেবের ছবি টবি মালা টালা এটা সেটা খুব দিলেন, তিন দিন চার দিন চললো, তারপরে গুরুদেবের ছবি টবি সব কোথায় গেল, আর কেউ যদি ওই ছবিই টাঙালেন গুরুদেব ছবি হয়ে রয়ে গেলেন, কারণ বাকি আর সময় নেই। কিন্তু চাকর বাকরদের বলা আছে এখানে অমুক সময় মালা পাল্টাবে, এখানে অমুক হবে, অমুক হ্যানা হবে তা না হবে,
যারা আরেকটু সরেস তারা কি করেন, তারা ওইখানে আপনার ছবি ছবি রাখার পরে তারপরে গুরুদেবের ছবির সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, মিথ্যে কথা বলছেন, অপরহ নানান রকম অন্যায় কথা বলছেন, কিন্তু একবারও ভেবে দেখছেন না মন্ত্ররূপে গুরু রয়েছেন শরীরে, কি করতে হবে? তাকে আশ্রয় করে কি করে তার সান্নিধ্যে থাকবো, কি করে সঙ্গ করা হবে? সঙ্গ মানে একসঙ্গে সঙ্গে পাওয়া অথবা সঙ্গে চলে যাওয়া, সময়টা তার সান্নিধ্যে পার করে দেওয়া। 50-160 বছর সময় দিয়েছেন আমার চেতনাটাকে, তার আমি জপধ্যানের মাধ্যমে যেই রয়ে গেলাম, আমি গুরু উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার সঙ্গ হলো, আর বাদ বাকি সময়টাতে আমি ওই পাশে বসে আছি কিন্তু আমার মনটা পড়ে আছে অন্য জায়গায়, কিচ্ছু সঙ্গ হয়নি। আনন্দ মহিমা বলতেন তেমন কত 800 টিকটিকি দেও তো একসঙ্গে থাকে, কিচ্ছু সঙ্গ হয়। ওই যত সামান্য কাছে থাকলে পরে গঙ্গার হাওয়াটা গায়ে লাগে, ওই রকম সেটুকু উপকারও অন্তত পাওয়া যায়, এর বেশি কিছু লাভ হয়, এর বেশি কিছু লাভ হয়। তাই গুরু শক্তি, তিনি যখন সত্যিই শ্মশান ভূমিতে এসে মিলিত হন, যখন আমাদের এই জ্ঞান ধ্যানটা লাগে, তখন শেষ জায়গায় যাওয়ার ব্যাপারটা বাকি থাকে, সেখানে যাওয়া বাকি থাকে। সেখানে যখন খেপাতে খেপিতে মিলে যায় না, তখন বড় ধুম লেগে যায় হৃদকমলে, সে যা হয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। একমাত্র সীতারাম যে বুকে হাত দেবার সঙ্গে সঙ্গে ভেতরটা একবারে দপ করে জ্বলে উঠতো, যাদের জ্বলেছে সেই পাগলরা জানে, আর কোনো যা কেউ জানে না, লেখা পা আর কেউ জানে না। তাকে কি করে বোঝাবো? এক গাঁজা কোর ছাড়া আর এক গাঁজা কোরের মজাটা বোঝে না। তো রাগ করবেন না, বড় অকথাটু কথা বলছি, ভবানন্দজির শতবর্ষ, তো শতবর্ষের পূজা আমরা গতবার এখানে করেছি, কিন্তু যেটা মনে হয়েছে যে আরও একটা বছর পেরিয়ে গেছে, মেপে রাখার সময় কলসির জল পড়ছে, কিন্তু কী করেছি, কী করেছি? শ্মশানে দাঁড়িয়ে, শ্মশান অতি পবিত্র জায়গা, অতি পবিত্র জায়গা, কারণ যেখানে ভগবান শিব বিরাজ করেন, যেখানে মা বিরাজ করেন, যেখানে তিনি আমাদের কোনো অন্তিম বলে কিছু নেই, তবু অন্তিমে দিতে বল যিনি, তিনি সেখানে বিরাজ করছে, সেই তার থেকে পবিত্র জায়গা হয় না। সেই গুরুশক্তিকে ধ্যানের দ্বারা জপ ধ্যান করে অন্তত পক্ষে লক্ষ্য তো হচ্ছে পুরো একীভূত করে লও প্রিয়তম প্রাণ, তাই না? কিন্তু তার আগে অন্তত পক্ষে মানুষের মনটা তো উপরে উঠবে। শ্রীরামকৃষ্ণ বলতেন সাধারণের মন হচ্ছে লিঙ্গে ঘুরছে নাভিতে, নিচুস্ত, সে লোকটা খালি তোমার কি খাবো, কি পরবো, কখন বিগ বাজারে যাব, কখন এই করবো, ও করবো, আজকাল কেউ সিনেমা চিনেমা দেখে না, আরও অনেক বেশি ভোগের উপকরণ হাজির হয়ে গেছে। যে লোকটা সুখের দুঃখ নিয়ে থাকবে ঠিক করেছে, তাকেই বাঁচাবার মতো কেউ নেই, যদি একমাত্র তিনি পরম কারুণ্যবশতে এসে কান মূলে পেটাই করে ঠিক করে না নেন, তাহলে তাছাড়া আর কারো পক্ষে সম্ভব না। কিন্তু কোনো লোক যদি দুঃখের সুখ ধরবার এতটুকু চেষ্টা করতে থাকে, তাহলে তার তবুও আশা আছে। এই ক্ষেত্র, এই তীর্থভূমি আমাদের কাছে একটা এইরকম দুঃখ সুখের জায়গা। সেই রকম একটা দিন ছিল, বড্ড বৃষ্টি পড়ছিল, আমরা আমাদের প্রাণের ধন ভবানন্দজিকে দিয়ে এখানে এসেছিলাম, আসার পথে রামানন্দ মঠে গিয়েছিলাম, আমাদের আরেকজন প্রাণ শিরোমণি পরমকুশ স্বামীজি, তিনি একেবারে আমাদের সঙ্গে হৃদয়ে মিলিয়ে আমাদের সঙ্গে এসে তিনি আমাদের এই যে অন্তিম গুরু পূজা, তাতে তিনি আমাদের একেবারে সহস্র মহাজনক, তিনি একেবারে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত লোককে তার সুলোকদের নিয়ে পূর্ণভাবে তিনি উপচারের জোগাড় করে দিয়েছেন এবং অন্তিম যজ্ঞটি এখানে সম্পন্ন হয়েছে। অন্ত্যেষ্টিকে বলা হয় অন্তিম যজ্ঞ, ইষ্টি মানে যজ্ঞ, বৈদিক শব্দ। সেখানে একটা দুঃখ ছিল, কিন্তু সেই দুঃখ একটা অনন্ত আনন্দের দরজা খুলে দিয়েছে,
তখন লীলার পথে একে পছন্দ করি তাকে করি না, রামচন্দ্রকে পছন্দ হয় রামচন্দ্রের পছন্দ হয় বোধগুলোকে হয় না, মা কালীকে পছন্দ হয় শেয়াল তাকে হয় না। যখন তিনি নিরাকারে চলে গেলেন তখন আমাকে আর এখানে ওখানে ছুটে যেতে হয় না, মনে হয় যেন কত সহজ হয়ে গেল। সব থেকে কঠিন সময় তখনই, কারণ এবার নিজের মধ্যে খুঁজতে হবে, অপরের কাছে যাওয়া, অপরের গায়ে কালি দেওয়া, অপরের দু চারটে কথা বলে দেওয়া খুব সোজা, নিজের কাছে আমরা একদম থাকি না, নিজেকে এতটুকু সময় দিই না। আমার মধ্যে যে ইয়ে রয়েছেন, তিনি রয়েছেন, গুরু রয়েছেন, তার সান্নিধ্য লাভ করার জন্য নিজের মুখোমুখি হওয়ার সময় তো হচ্ছে তার নিরাকার লীলা আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে। নিরাকার লীলা সাধকের জন্য আনন্দের কিচ্ছু আসে যায় না, তার সাকার লীলাতেই থাকুন না নিরাকার লীলাতেই থাকুন, যিনি অধিকারী পুরুষ তার কাছে কিছুই আসে যায় না। যারা তৈরি হয়নি কাঁচা, তাদের যতক্ষণ তিনি আছেন ততক্ষণ পর্যন্ত তাকে চিন্ময় বিগ্রহ বোধে যদি ধরবার ক্ষমতা না থাকে, অন্তত পক্ষে তার কাছে দেবতা বলে তাও যদি হতে না পারি, তাহলে সেখানে নিজের মনের ভেতরে আমি পাচ্ছি না এই জন্য একটা বেদনা থাকা উচিত, তাও যদি না থাকে তাহলে অন্তত মন্ত্রটাকে ধরে থাকা উচিত, যন্ত্রের মতো ধরে থাকা উচিত, আমরা তাও পারি না। এই জন্য ঠাকুর আমাদের শুধু নাম বলেছিলেন এবং উমানন্দজি বলেছিলেন যে অনুভব অনেক বড় কথা নিশ্চয়ই, কিন্তু শেষ কোনটা বলেছিলেন, শেষ হচ্ছে কিন্তু যন্ত্রত্ব লাভ, তিনি যন্ত্র, তিনি যন্ত্রী, আমি যন্ত্র, অনুভূতি বড় কথা নিশ্চয়ই। তিনি শেষটা বলছেন যে একেবারেই সমস্ত প্রকার কর্তৃত্ব বোধ চলে যাওয়া, সব তিনি করছেন। আর ঠাকুর একটা কথা বলতেন ভারী সুন্দর, সেটা বলতেন সমস্ত হয়ে আছে তুমি শুধু পাতা উল্টে যাও, মানে সাক্ষীর জায়গায় থাকার কথা বলতেন। খুব খুব শক্ত, তিনি চাইলে তবে হয়, তিনি চাইলে তবে হয়। তবে এই পবিত্র জায়গায় আমরা বছরে একবার আসি, পূজ্য পরমপুর স্বামীজি মহারাজ তিনিও এই জায়গাটিকে তাঁর সন্তানদের কাছে এবং আমাদের কাছে সকলের কাছে এটিকে সেই রকমই আমি এটাকে যা বললাম যে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের অধ্যাত্ম শরীরের আজ্ঞাচক্রের মতো, এই জায়গাটা হচ্ছে আমাদের কাছে দুঃখের সুখের মতো, একটা অদ্ভুত জায়গা যে জায়গায় এসে সুখ এবং দুঃখ এসে মিলিত হয়েছে, এবং তারা সকলে নিজের আইডেন্টিটিটা হারিয়ে ফেলে অদ্ভুত সেখানে একটা আনন্দ প্রকাশিত হচ্ছে। যদি আপনি অধিকারী হন, আপনার যদি সাধন ভজন করা থাকে তাহলে আপনি কি বলছি সেটা বুঝতে পারবেন না, পারবেন না। সুখ এবং দুঃখ অদ্ভুতভাবে একটা সম্মিলিত হচ্ছে, যেমন ত্রিবেণী না, এক এক মারা চেতনা, এক মারে দুঃখ, এক মারে সুখ, তিনো আকে মিলাইয়া, গুরুজি ইয়া দেখিয়ে যে পঞ্চভূত হ্যাঁ, যে ব্রহ্ম হ্যাঁ, যে চেতন শক্তি হ্যাঁ, উসমে মিল, উসমে আপনা অন্তর্লীন হো গয়ে, যে হো গয়ে বস উসি মে উনকা তো বিশ্বভর এক বিশ্বরূপ উনকা প্রকট হয়ে, পর হমারে পাস ক্যা রহা, জব গুরুজি কো হ্যাঁ আনন্দ রূপ মে পাউঙ্গা তভি জন্ম সার্থক হো জায়েগা। জিতনা বাত হাম কহে উসকা নিষ্কর্ষ গুরুজি কো পড়কে রহনা হ্যায়, পকড়কে রহনা হ্যায়, জীবন মে পকড় চাহিয়ে, গুরুজি হমকো পকড়ে হুয়ে হ্যায় পর হম উনসে আপনা জুড়াও নেই রাখতে, হর সময় হম আপনা জো হ্যায় কেসে কমাই হুয়া কেসে ওর আগে হমারা লোক হমকো মানেগে, ইসলিয়ে হম আপনা জীবন বিতা দে রহে হ্যায়। বড়ে দুঃখ কি বাত হ্যায়, হম জো পা সকতে থে উসসে হম হট গয়ে, ইসলিয়ে হম থোড়া দো এক বাত হিন্দি মে বোলে, ক্যোঁকি হমারে রানীগঞ্জ আসানসোল সে হিন্দি ভাষা ভাষী জো গুরু ভাই হ্যায়, আপ লোক ভি হমারে সাথ ইয়াহ বহুত কষ্ট নিভাতে হুয়ে হমারে সাথ ইয়াহ আয়ে হ্যায়, মে সমঝতা হুঁ কি ভাষা কে অন্তর সে অগর গুরুজি কা ইয়ে জো বন্ধন ইয়ে জো পূজা চল রহা হ্যায় ইয়ে আপকে পাস না পৌঁছে তো ভি আপকে লিয়ে থোড়া দুঃখ রহেগা, ইসলিয়ে হম নিষ্কর্ষ সে দো এক শব্দ মে আপকে সামনে উপস্থিত কি, লেকিন কবি হমকো সময় মিল গয়া
तो मैं रानीगंज में ही आसनसोल में हिंदी में जरूर फिर से आपके साथ हमारे ये गुरु जी का जो आस्वादन है वापस में बांट लेंगे। सबको मैं फिर से हमारा प्रणाम कहता हूँ, सबके लिए प्रणाम है। और सब बोलिए एकदम एक साथ जुट के बोलिए श्री गुरु महाराज जीव की, श्री गुरु महाराज जीव की, श्री गुरु महाराज जीव की।